করব। এই ধরুন একটা মাংসের কুচি, এই একটু আলু, এই একটু ডিম দিয়ে এইটাতেই মেখে এই যে লাইটলি বাঙালি বাই, এইটার মজাই দেখে বলে গুছিয়ে খাওয়া। খাওয়া-দাওয়া ঘোরাফেরা যেখানেই যাই সর্বত্রই হয় বাঙালির ঠাই, পাড়ার রকে বা খেলার মাঠে রেখে যাই আমরা যে চাপ, জীবনটা বাঁচি যেন রাজার মতো যেন আমরাই সকলের বাপ। লাইভলি বাঙালি আমরা, লাইভলি বাঙালি, লাইভলি বাঙালি আমরা, লাইভলি বাঙালি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ওয়েলকাম টু লাইভলি বাঙালি। আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এলাম। হ্যাঁ, আজকে আবার ফুড ব্লগ, আবার ঘুরতে ঘুরতে চলে এসেছি। আজকের আছি হচ্ছে গাজীপুর এবং চৌহাটির মাঝে যে অ্যাক্সিস ব্যাঙ্ক আছে, সেই অ্যাক্সিস ব্যাঙ্কের ঠিক তলায় আছে নিউ আর্সালান বিরিয়ানি। এটা 8 বছরের পুরনো দোকান, আমরা অনেকদিন ধরেই খাচ্ছি, অনেকদিন ধরেই প্ল্যান ছিল এখানে আসবো আসবো, কিন্তু যা হয় বাড়ির কাছে দাঁড়িয়ে। তো অনেকদিন ধরেই আসছি আসছি করছিলাম, কিন্তু বাড়ির কাছে থাকলে যেটা হয় যে যাবো যাবো যাবো। তো আজকের ফাইনালি চলে এলাম, সন্ধ্যেবেলা থেকে কিছু খাইনি, আজকের একদম রাতের খাবার তাই বিরিয়ানি চিকেন চাপ। স্পেশাল বিরিয়ানি আজ আমি খেতে পারবো না, স্পেশাল বিরিয়ানি কন্টিনিউ হলে সমস্যা। চিকেন চাপ আর বিরিয়ানি, চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে দিই, সোজা নিয়ে চলে যাবো আপনাদের বাড়ির ভেতর। আমাদের কিন্তু দাদা চিকেন বিরিয়ানি হবে, হ্যাঁ বলছি দাদা, আপনাদের দোকান কত দিনের? দোকান হয়ে গেছে 8 বছর। 8 বছর। আর এখন মানে মার্কেটে তো প্রচণ্ড কম্পিটিশন, তো সেই কম্পিটিশনেও এই রকম লেভেলের সেল কি করে রাখছেন? ভালোই সেলটা আসছে কি করে? মানে এটা কি মানে জিনিসের কোয়ালিটি উপরে, কোয়ালিটি প্লাস দাম? আচ্ছা, আর এখন স্পেশাল এমনি মাটন বিরিয়ানি তো 130 190। আচ্ছা, চিকেন বিরিয়ানি 90 আর স্পেশাল 130। স্পেশাল 130। রেটগুলো আপনাদের দেখিয়ে দিই, মাটন চিকেন এগ বিরিয়ানি আলু চিকেন চাপ
স্যালাড, চিকেন বিরিয়ানি সব কিছুই খুবই রিজনেবল। যাই হোক, আমাদের প্লেটে চলে এসছে বিরিয়ানি, তাই আর বেশি সময় নষ্ট করবো না, খাবার ঠান্ডা করবো না, একদম সরিয়ে চলে যাচ্ছি পাতে। ওর আবার ডবল আলু। আমি তো ব্লগে বলেছি আমি বিরিয়ানি ডিম খেতে ভালোবাসি না, ওই জন্য আমি বলেছিলাম দুটো আলু দিতে, দুটো আলু। অবভিয়াসলি ডবল আলু বিরিয়ানি, আমার নর্মাল বিরিয়ানি। আর আমার বিরিয়ানি চলে এসছে, হালকা করে নিয়ে নি। এখান থেকে ডিমটা উঁকি মারছে সাইডে রাখি। প্রচন্ড গরম, ভালো মানুষের সাথে ভালো জিনিসই হয়। আমি খারাপ মানুষ না? না, তোমারও তো লেগই পড়েছে সম্ভবত। পড়েনি তোমার লেগ? পড়েনি? তাহলে তুমি কি নেবে লেগটা? না। আচ্ছা, শুরু করে দিয়েছো অলরেডি, কেমন লাগছে বলো? দুর্দান্ত। খিদে পেয়েছে? কি বলবো, মানে আমি যদি বলি প্রত্যেকে বলবেন যে যাই খাই এরা বলে কি দুর্দান্ত, খুব ভালো। অ্যাকচুয়ালি আমাদের কাছে, আমি যখন থেকে দোকান হয়েছে মোটামুটি আমার 7 বছর বিয়ে হয়েছে, এখানে 6-7 বছর বিয়ে হয়ে গেছে, আমি এখানে এখানে 8 বছর দোকানটা হয়েছে আমার বিরিয়ানি এখানে খাওয়া। তো এখানকার বিরিয়ানি সত্যি প্রচণ্ডই ভালো, কোয়ালিটি একদমই সেম রয়েছে, কিছু পরিবর্তন হয়নি। চাপটা দিয়ে খাও। চাপটা আমি কোনোদিন খাইনি, চাপটাই খেয়ে দেখবো আর রিভিউটা দেবো। এখন বুঝতে পারছি কেন এত ভিড়। আর একটু আগে জাস্ট ভিড়টা আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে কেন এত ভিড় ছিল। আর আমাদের, মানে আমি বলেইছিলাম যে কতক্ষণ লাগবে, 10-15 মিনিট বলেছিল, ঠিক তাই 10-15 মিনিটই লেগেছিল হাঁড়িটা শেষ হতে। আর তারপরে পুরো পুরো ভর্তি হাঁড়িটা এলো, আমরা ভিডিও স্টার্ট করলাম। আর এই বিরিয়ানি মানে ফেলে রাখা যাচ্ছে না, সামনে মনে হচ্ছে কতক্ষণে খাবো। তো অবশেষে এবার আমার খাবার পালা। এমন একটা জিনিস যে খেতে ইচ্ছে করছে কিন্তু খাওয়া যাচ্ছে না। মানে বেশ কিছুদিন ধরেই বিরিয়ানি খাচ্ছি, তো কন্টিনিউ। একটা জিনিস বলতে পারি, আমাদের কলকাতায় স্ট্রিট ফুড, যার মধ্যে বিরিয়ানি এক অন্যতম হওয়ার পেছনে একটা জিনিসেরই অবদান, সেটা হচ্ছে আলু। আলু বিরিয়ানি একমাত্র কলকাতাতেই ফেমাস। আপনি যদি হায়দ্রাবাদে বিরিয়ানি খান, সেখানে কোনো দিন আলু দেখতে পারবেন না। তারপরে ডিম, যাই হোক, এইখানকার বিরিয়ানির স্পেশালিটি, সব জায়গায় বিরিয়ানি কিছু না কিছু স্পেশালিটি থাকে। বিরিয়ানিটা খুব লাইট সেটা বলবো না, কিন্তু টেস্ট ওয়াইজ বিরিয়ানি খুবই রিচ, মানে টেস্ট ওয়াইজ খেতে খুব ভালো। মানে আপনি যদি হঠাৎ করে কোথাও থেকে আসেন, বিরিয়ানি টেস্ট করেন, তো সেক্ষেত্রে খুব ভালো। মানে এই ধরুন একটা মাংসের কুচি, এই একটু আলু, এই একটু ডিম দিয়ে এইটাতেই মেখে, এই যে লাইটলি বাঙালি বাই, এইটার মজাই চিকেন চাপ। এবার তো আবার একটু চিকেন চাপটা ট্রাই করতে হবে, অনেকক্ষণ পড়ে আছে, ঠিক নয় এবার ফেলে রাখাটা।
খুবই গরম। চামচ থাকলে ভালো হতো, যদিও চামচ নেই। চিকেন চাপ নিয়ে কোনো কথা হবে না, চিকেন চাপ যেমন হয় সেরকমই। রিচ, খেতে ভালো, বিরিয়ানির সাথে খেতে ভালো লাগছে। ধারে বসে খোলা হাওয়ায় চাঁদের আলোতে বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা হয়ে যায়। গুরু, আরে খাও খাও, না খেলে 5 মিনিট করে দাও, চলো। তোমার থামতে কেউ বলছেও না, হাত বাড়াও, খেয়ে যাও। এইভাবে একটু একটু করে ফুটে ফুটে না খেয়ে একেবারে খাও। এবার চারটাকে তো খেতে হবে, চারটা না খেলে খুব সমস্যা হয়ে যাবে। চারটার একটা টুকরো নিলাম, একে বলে গুছিয়ে খাওয়া। কোয়ান্টিটি অনেকটা, কোয়ান্টিটি অনেকটাই, আমার মনে হয় না আমি আর সেকেন্ড টাইম চাইবো। পার্সেলটাই বেশি হচ্ছে, পার্সেলই বেশি হয়। দার পাচ্ছ না মনে হচ্ছে, এতটা পরিমাণ তো কোয়ান্টিটি প্রচুর পরিমাণ পাচ্ছি না, বেশি প্রচুর পরিমাণে বিরিয়ানি নাকি তোমার রোজ টানা মাঝে মধ্যেই বিরিয়ানি খেয়ে খেয়ে তোমার গ্যাস লেগে গেছে, তোমার ভালো লাগছে না খেতে? না, একটা জিনিস হয়, একটা সময় হতো যখন তুমি বলতে কবে একটু বিরিয়ানি খাবো, আর এখন তুমি বলছো আর বিরিয়ানি খাইও না। না না, পরিমাণটা এতটাই। গরমটা এত পরিমাণে পড়েছে, শুধুমাত্র দোকানটা এত ভালো, এত বেশি পরিমাণে পপুলারিটি যে আপনাদের সামনে না ধরলে হবে না, সেহেতু আপনাদের কাছে তুলে ধরতে হলো। এই গরমেও আমরা এসেছি শুধু আপনাদের জন্য, তাই জন্য লাইভলি বাঙালি দেখতে হবে আর এসে খেতে হবে। এসে অবশ্যই খেতে হবে, জানাতে হবে। আরে না এসে খান, অন্তত অর্ডার দিয়ে খান, কেউ এসে নিয়ে গেলেও তো হয়। হ্যাঁ, আর এখানে তো অনলাইনেও তো
একবার খেয়ে দেখুন আর কমেন্ট বক্সে জানান কেমন লাগলো। আমার তো প্রায় শেষই হয়ে এসছে, শুধু এইটুকু রইল খেয়ে নিচ্ছি। এখনো দোকানের ভিড়টা দেখুন, রাত্রির বেলা দোকানের ভিড়টা জাস্ট লক্ষ্য করুন কি পরিমাণে দোকানে ভিড়, এত রাত্রিরে আমরা খাচ্ছি। যখন বিরিয়ানিতে ভাত খাওয়া হয়ে যায় শুধু চিকেন পড়ে থাকে তার মানে বুঝতে হবে ভাতটা খেতে সত্যি ভালো। খাওয়া শেষ, এবার ওর খাওয়ার জন্য অপেক্ষা করছি। আমরা আমাদের ফাইনাল রিভিউটা আপনাদের সবাইকে জানাই। ওরও প্রায় শেষের পথে, প্লেটটা দেখতে ছোট মনে হলেও কোয়ান্টিটি অনেকটাই ছিল, বলো অবশেষে ফিনিশ। কিন্তু এটা এখনো ফিনিশ হয়নি, এটাও ফিনিশ করতে হবে। অবশেষে আমাদের খাওয়া শেষ হলো, সত্যি পেট ভরে গেছে। তো কেমন লাগলো আমাদের আরেকবারের বিরিয়ানি এক্সপিরিয়েশন অবশ্যই জানাবেন। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যারা চ্যানেলে পুরনো তাদের আমাদের সাথে এতদিন ধরে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখতে থাকুন লাইভলি বাঙালি, প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ভিডিও, নানা ধরনের ভিডিও নিয়ে আসছি। প্রত্যেকবারই যে ফুড ব্লগই হচ্ছে তা নয়, একদম দেখতে থাকুন। এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকলেন, থাকবেন লাইভলি বাঙালি দেখতে থাকবেন। আর কি বলবো, সবাই অনেক অনেক সাবস্ক্রাইব করবেন, কারণ মাথাটা গরম হয়ে যাচ্ছে গরমকালে বিরিয়ানি এত এত খেতে খেতে মাথাটা গরম হয়ে যায়। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন আরও মাথা গরম হয়ে যায়। সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইভলি বাঙালি দেখতে থাকবেন, আর সবার সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন। বিরিয়ানি খাবেন বেশি করে, অনেক অনেক বেশি খাবার খাবেন বেশি করে, আর আমাদের বেশি বেশি ওষুধ খাবেন। হ্যাঁ, ওষুধও খাবেন তার সাথে, কারণ বেশি খেলে ওষুধও খেতে হবে। ব্যাস, আর এখানে আসবেন অবশ্যই, এখানে এসে খেয়ে জানাবেন কমেন্ট বক্সে কেমন লাগলো। আমাদের তো খুব ভালো লেগেছে, আমাদের নো ডাউট ভালো লেগেছে। আপনাদের পালা এবার, এবার আপনারা আসবেন, আপনারা খাবেন, আপনাদের রিভিউ। আর না আসতে পারলে অবশ্যই জোম্যাটো বা সুইগিতে অর্ডার করে দেবেন, খেয়ে বলবেন যে কেমন লাগলো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখতে থাকুন লাইভলি বাঙালি, নতুন ভিডিও নিয়ে আসছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা। যদি আমাদের চ্যানেল আপনাদের সত্যি খুব ভালো লেগে থাকে প্লিজ বেল আইকনটা টাচ করে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করবেন। আমাদের যদি লাস্ট ভিডিওগুলো দেখতে হয় তাহলে আপনারা এই বাটনে ক্লিক করবেন, আর যদি আপনাদের আমাদের কোনো প্লে লিস্ট দেখার ইচ্ছে হয় তাহলে এইখানে ক্লিক করবেন, চ্যানেল আইকন রয়েছে এখানে ক্লিক করুন, এগিয়ে নিয়ে চলুন আমাদের।